আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে কয়েকটা আড্ডা হক পাখির বাচ্চার সন্ধান পাইছি। তো এই যে গাছটা দেখতেছেন, এটা হলো হিজল গাছ। হিজল গাছের এই যে দুই ডালের মাঝখানে কয়েকটা বাচ্চা বসে আছে, দুইটা কিন্তু পালানোর চেষ্টা করছে, আর এখনও মনে হয় দুই তিনটা বসে আছে। তো এই বাচ্চাগুলো সম্ভবত অল্প কিছুক্ষণ আগে ডিম থেকে বের হয়েছে। দেখেন, ভীষণই চমৎকার। তো কী সুন্দরভাবে এরা সাঁতার কাটার চেষ্টা করছে। আসলে অতটা এরা বলবান হয় নাই যে এরা কচুরিপানার উপরে দৌড়ায় চলে যাব। কয়েকটা দিন গেলে এরা কিন্তু ভীষণ চঞ্চল হয়, এদেরকে দৌড়ায় ধরা যায় না। তো আজকে কীভাবে যেন পেয়ে গেলাম। তো এরকম চমৎকার দৃশ্য আসলে সবসময় হয় না। তো দাঁড়ান, এদেরকে বাচ্চাগুলোকে ধরে একটু দেখাই। ওই যে দেখেন দূরে বাচ্চাগুলা, ওই যে যে যেখানে আসলে পারছে, যেভাবে যতটুকু ওরা যাইতে পারছে কোনো রকম আর কি, মাথা টাথা ঢাইকে। ওরা ভাবতেছে যে ওদেরকে ওরা দেখতেছে না, তো আমরাও দেখতেছি না, এরকম। তো এই যে দেখেন বাচ্চা, এটা এটা কিন্তু এই মুহূর্তে ধরতে পারবো আমি। আর এই বাচ্চাগুলো যদি আর দুই দিন যায়, এটা এইভাবে তো অসম্ভব। আপনি দৌড়ে একে জাল দিয়ে ধরতে পারবেন না, তখন এই বাচ্চাগুলো এত চঞ্চল হয়ে যাব। আর এই বাচ্চাগুলো অনেকটা মুরগির বাচ্চার মতোই। মুরগির বাচ্চাগুলো পাটা একটু খাটো, আর এই ডাহুকের বাচ্চার পা একটু লম্বা লম্বা হয়। ডাহুকের বাচ্চা কিন্তু সব কালোই হয়। ধীরে ধীরে এরা যখন বড় হয়, তখন এদের এই সাদা এই কালারটা আসে আর কি। তো বাচ্চারা ধরার চেষ্টা করতেছি। এরা ডালের এমন একটা জায়গায় গেছে, হাত দিয়ে ধরা যেতেছে না। এই যে দেখেন, এই লাভ দেওয়ার চেষ্টা করছে, তারপরেও নৌকে উঠাইলাম। তো বাচ্চারা তো দেখতেছেন না, বাচ্চারা কি সুন্দর চমৎকার বাচ্চা। আর এই বাচ্চার এই পশমগুলার জন্য তুলতুলে লাগে, একটা অন্যরকম নরম নরম আজব একটা জিনিস। আসলে কি অদ্ভুত ব্যাপার বাচ্চাগুলার, এই আসলে এত কিউট বাচ্চা, সবসময় এগুলো ধরা যায় না। আচ্ছা, এগুলোকে ছেড়ে দিই, আবার এগুলোকে রেখে দিই। তো এরা এখানে থাকুক। তো এরপরে আর যাইতে পারে না এই বাচ্চাগুলো, ভীষণই দুর্বল। দুর্বল বলতে এরা তো কিছুক্ষণ আগে ডিম থেকে বের হয়েছে, অতটা সবল হয়ে উঠতে পারে নাই। তো ধীরে ধীরে এরা সবল হয়ে যাবে, তারপর অবশ্যই প্রাকৃতিক পরিবেশের সাথে এরা সেট হয়ে যাবে। মানুষ হোক বা অন্যান্য জীবজন্তু যাই দেখবে, এরা ঠিকই এদের নিরাপদ জায়গায় চলে যাবে। তো এখন আমি এই সবগুলোকে বাচ্চা একত্র করে এই যে একটা ধরলাম। তো এরকম এই সামনে আরেকটা আছে, দাঁড়ান। তো এই যে ঘাসের মধ্যে এখানে একটা লোকে আছে, এই যে বাচ্চাটা, হ্যাঁ এই যে ধরলাম দুইটা, একটা এই পাশে, এই হচ্ছে তিনটা। তো তিনটা বাচ্চা এখন আমার হাতে। আরও আছে আরেকটা বাচ্চা, হচ্ছে ওই একটু সামনের দিকে আরেকটা বাচ্চা আছে। তো এখন চারটা বাচ্চা দেখতেছি, হয়তো বা চার থেকে পাঁচটা ছিল, আরেকটা হয়তো বা উপরে চলে গেছে, আরেকটা ওর মার কাছে যাই থাকতে পারে, যেহেতু বড় ডাহুকটা উপরে দিয়ে হাঁটতেছে।
তোর এই আর একটা এই ডেনিয়া হচ্ছে সে চারটা চারটা পাওয়া গেল। তো এখানে টোটালি চারটা আছে, চারটাকে উপরে রাখা হয়েছে। এখন এগুলোকে আর একটু সামনের দিকে দিয়ে দিই। বাচ্চাগুলোর মাটা কিন্তু ভীষণ ভয় পাচ্ছে আর কি, যেহেতু আমি এগুলোকে ধরছি, এর মাটা ভাবতেছে এর বাচ্চাগুলোকে হয়তো নিয়ে যাবে। তো আমি এগুলো নিব না, এগুলোকে সুরক্ষিত জায়গায় দিয়ে দিলাম। এটা অনেক দূর চলে গেছে আর এই যে যাচ্ছে, বাচ্চাগুলো দেখেন কতটা দুর্বল, এরা এখনো পরিপূর্ণ হয় নাই। পরিপূর্ণ হইতে এদের আর একটু সময় লাগবে। ওখানে কিন্তু একটা চুপ করে বসে আছে। এগুলা কিন্তু ধীরে ধীরে যাচ্ছে, কয়েকটা বাচ্চা মোটামুটি অনেক দূর চলে গেছে। আর ওই যে বড় বড় ঢাকটা, কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন না বড় ঢাকটা চারদিকে ঘুরছে, ওই যে বড় ঢাকটা ভীষণ সুন্দর। আসলে ঢাকের সবচেয়ে সুন্দর লাগে এই সাদা অংশটার জন্য, সাদা পশমগুলোর জন্য আসলে সুন্দর লাগে। বাচ্চাগুলো কি সুন্দর হবে, মায়ের কাছে চলে যাচ্ছে। তো দেখেন বাচ্চাগুলো মোটামুটি অনেক দূর চলে গেছে। আর বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, যেহেতু এই বাচ্চাগুলো এলোমেলো হয়ে গেছিলো, তো আমার উদ্দেশ্য ছিল বাচ্চাগুলোকে একত্র করে এর মার কাছাকাছি নিয়ে দেওয়া। তো দেখেন বাচ্চা দুইটা কিন্তু অটোমেটিক চলে গেছে আর বাকিগুলো ধীরে ধীরে যাচ্ছে। তো এরকম মুহূর্ত দেখতে অবশ্য ভালোও লাগে, আর এরকম মুহূর্ত সবসময় হয় না। এরকম এত চমৎকার বাচ্চাগুলো সবসময় আসলে চোখের সামনে পাওয়া যায় না। এই যে দেখেন এই বাচ্চাগুলো ওই যে ধীরে 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 হেঁটে হেঁটে যাচ্ছে। তো এরাও কিন্তু আস্তে আস্তে এর মায়ের কাছে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পড়ে যায় আবার। তো বাচ্চাগুলো আসলে ভীষণই কিউট, ভালোই লাগে দেখতে। দেখেন এই বাচ্চাটাও ধীরে ধীরে চলে যাচ্ছে। ওর মায়ের ডাকে সাড়া দিয়ে মায়ের কাছে চলে যাচ্ছে। তো অবশেষে সবগুলো বাচ্চার মায়ের কাছে চলে গেছে।